আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম মাই চ্যানেল জবস ইনফরমেশন। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। নিয়োগটি প্রকাশ করেছে ডক্টর মাহবুবুর রহমান, মোল্লা কলেজে চাকরি। তো আবেদনের বিষয়বস্তু বিস্তারিত আমি সবই জানিয়ে দেব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার সঙ্গে থাকুন। ভিউয়ার্স, শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে চাকরি, পদসংখ্যা 16 জন। পদের নাম প্রভাষক, প্রতিভা ও দিবা উভয় শিফট, বাংলা মাধ্যমের জন্য। বিষয় বাংলা, পদসংখ্যা 2 জন। ইংরেজি 2 জন, পদার্থবিজ্ঞান 2 জন, রসায়ন 2 জন, উচ্চতর গণিত 3 জন, জীববিজ্ঞান 3 জন, ফিনান্স ব্যাংকিং ও বিমা 2 জন। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স, 4 বছরের অনার্স। এবার দেখা যাক ভিউয়ার্স আবেদনের বিষয়বস্তু বিস্তারিত। শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সকল সনদ, জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ। আগামী তারিখটি অবশ্যই মনে রাখবেন, আগামী 23-22 তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র অফিস চলাকালীন ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে। খ, খামের উপর অবশ্যই বিষয়ে নাম লিখতে হবে। গ, শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়। ঘ, অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ বরাবর 400 টাকার ব্যাংক ড্রাফট, পে অর্ডার, অফারের যোগ্য আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। ও, নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বোর্ড নির্ধারিত সিলেবাস ভিত্তিক সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্ন নির্ভর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার তারিখ ও সময় 26-2-2022 শনিবার বিকাল 3টা। পরীক্ষা আরম্ভের পূর্বে বেলা 2টা থেকে প্রবেশপত্র বিতরণ করা হবে। মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন, অধ্যক্ষ। এখানে ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে ঢুকে আপনি অবশ্যই বিস্তারিত জানতে পারেন এবং টেলিফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনি অবশ্যই বিস্তারিত জানতে পারেন। মাতুয়াল, ডেমরা রোড, যাত্রাবাড়ি, ঢাকা 1362। সূত্র বাংলা প্রতিদিন, 7-2-2022 খ্রিস্টাব্দ। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী দেখা হবে অন্য কোনো নিয়োগ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।